জোরকে এত করে বললাম, জোর কথাই শুনলো না। আমরা গরিব, যাই বাবার কাছে। বাবা বাবা বাবা, কি হয়েছে বাবা, কি বলবা? হুজুর 2 মাসের বেতন চাইছে। ও 2 মাসের বেতন চাইছে? কেন, হুজুর রাগ করছে? বাবা রে, তোরা গরিব মানুষ, তুই হাত দিয়ে কর্ম করে খাই, এই 2 মাসের বেতন তোমাকে কিভাবে দিব আমি সেটাই ভাবতেছি। বাবা রে, আমার যে সম্পত্তি ছিল তোমার ছোট চাচ্ছে সব বেআইনি ভাবে লিখে নিয়েছে। তুমি কোনো চিন্তা কর না রে বাপ, তুমি কোনো চিন্তা কর না। আমার যতই কষ্ট হোক মাদ্রাসার বেতন আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব, তুমি কোনো চিন্তা কর না। তুমি ঠিক মতো পড়াশোনা করবো, পড়াশোনায় মনোযোগ দিব, আমি তোমার বেতন দিব রে বাবা, বেতন দিব। ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ কি মনে করে? ভাই আপনি এখানে কাজ করতেছেন আর ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে ভাই, আর কথাটা কিভাবে আপনাকে বলি আপনি বুঝছেন না। আশরাফ গরিব কি আর কি বলবা, তা বলো কি বলতে চাও? ভাই আমি বিভিন্ন মারফতে শুনতে পেলাম, আর আমার কান দিয়ে আর কি শুনছি, মানুষের কথা তো বাদ দেন, আমি নিজের কান দিয়ে শুনছি, আপনার যে ভাই আছে মৌলভি, বড় মৌলভি, উনি তো সমস্ত জমি বিক্রি করে নাকি বিদেশে চলে যাচ্ছে, আর আপনি এখানে তো খেটে মরতেছেন। তো ভাই আপনি, আমি তো জানি ওসব আপনার পৈতৃক সম্পত্তি, আপনার বাপ দাদার সম্পত্তি, সে আপন নিজস্ব ভিটামাটি বেঁচে কিভাবে সে বিদেশে পাই দিবে? ভাই ভাই আপনি আটকান ভাই। কি কর, আমার বসত বাড়ি ভিটা বিক্রি করবে? হ্যাঁ ভাই, আমি তাহলে আমি সন্তান আমার স্ত্রী এদেরকে নিয়ে আমি কোথায় থাকবো? আশরাফ আশরাফ, তুমি কি কথা আমাকে শোনাইলা, তুমি কি কথা আমাকে শোনাইলা, চলো চলো এই জমি আমাকে আটকাইতে হবে, চলো বাবা। ঠিক আছে ভাই, তাহলে যান, আমি আমার কাছে যাইতেছি। আচ্ছা ঠিক আছে। লোকমান লোকমান ভাই আমার, একটু আসো, তোমার সঙ্গে একটু কথা বলবো। লোকমান কে ডাকে? তুমি তুমি এখানে কেন? তোমাকে না বলছি তুমি আমার বাসায় আসো না? আমার বাসায় কি জন্য আসছো? তোমার বাসায় কেন আসলাম জানতে চাও? আমি লোক মারফতে শুনলাম লোকমান তোমার যে পৈতৃক সম্পত্তি অর্থাৎ বসতঘরী ভিটা তুমি বিক্রি করতে যাচ্ছ। তুমি যদি ওটা বিক্রি করো, এই আমার মাদ্রাসা পড়ুয়া সহ বাচ্চা আমার স্ত্রী কোথায় থাকবো? ওটা তো আমার পৈতৃক সম্পত্তি, তুমি বেআইনি ভাবে লিখে নিয়েছ। লোকমান ভাই আমার, তুমি বিক্রি করো না ভাই, তুমি বিক্রি করো না। ওটা তো আমার সম্পত্তি, আমার, আমি বিক্রি করবো না ফালাই দেব না কাক দেবো, সেটা আমার ব্যাপার। তোমাকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি, লেখাপড়া করাইছি, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছি। লোকমান তোমার বড় ভাই হিসেবে আমার অনুরোধ করি, তুমি বসত ভারে ভিজে বিক্রি করো না, করো না। তোমার বড় ভাইকে থাপ্পড় দিলাম, তবে যাবার আগে একটা কথা বলে যাই, তোমার এই রক্তের ঘর আর বেআইনি সম্পত্তি তোমার থাকবে না, থাকবে না, থাকবে না।
আমি লোকমান, আমি বেআইনি ভাবে সব ছবি লিখে নিয়েছি, আমি এখন সব ছবি বিক্রি করে বিদেশে পাড়ি দেব। তুমি কোনো চিন্তা কর না, তোমার বড় ভাই গরিব হতে পারে, কিন্তু বড় ভাই ছোট ভাইকে কোনোদিন ফেলে দিবে না। টাকা গেছে, তাতে কি হয়েছে? জীবনটা তো আছে, চিন্তা কর না ভাই, চিন্তা কর না, তুমি আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে থাকবে। আমাদের সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে যারা নিজের রক্তের ভাইয়ের সঙ্গে বেইমানি করে, অথচ তারা কখনো মৃত্যুর ভয় করে না। মৃত্যুর পর তাদের ঠিকানা হবে সরাসরি জাহান্নাম। তাই আসুন এই ভিডিও থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলি। আমিন।